এই সড়কটি হচ্ছে ফেনী সোনাগাজী সড়ক এই সড়কের বাসিন্দারা যারা একান্তই প্রয়োজনে বের হয়েছে তারা এভাবে পাড়ি দিতে হচ্ছে পথ দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা কেউ যাচ্ছে সোনাগাজি কেউ বক্তার মুন্সী কেউ ডাকবাংলা কেউ ধলিয়া সবাই এভাবে পথ পাড়ি দিচ্ছে নারী যাচ্ছে পুরুষ যাচ্ছে বৃদ্ধরা যাচ্ছে অনেক রোগী যাচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে কিন্তু কোন ধরনের সহযোগিতা যারা স্বেচ্ছাসেবকের কাজ করছে যারা উদ্ধারের কাজ করছে কারো চোখ এদিকে এখনো পড়েনি ফেনি সোনাগাজির এই সড়কের পাশে যারা বসবাস করে এর বাইরে হচ্ছে এদিকে ধুলিয়া ইউনিয়ন এবং এর বাইরে হচ্ছে যে সোনাগাজির সবকটি ইউনিয়নের বাসিন্দারা যারা বের হতে হচ্ছে তারা এভাবে পায়ে হেঁটে বের হচ্ছে এখানে হচ্ছে যে এই যে কোথাও গলা সমান কোথাও বুক সমান পানি এটি হচ্ছে এই একটি গোবিন্দাপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এখানে যে মানুষের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে এখানে কিছু মানুষ আশ্রয় নিয়েছে এভাবে আমরা আমরা দেখেছি অনেক অনেক পুরুষ নারীকে এভাবে পথ পাড়ি দিতে অনেক লম্বা সময় ধরে তারা হাঁটছে এভাবে পথ পাড়ি দিচ্ছে এভাবে যেতে যেতে তাদের যেতে হবে আরও অনেক দূর যারা হচ্ছে ফেনীর দিকে যাচ্ছে তারা অনেকটা কাছাকাছি চলে আসছে আর যারা সোনাগাজির দিকে যাচ্ছে তাদের এই পথ আরও পাড়ি দিতে হবে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই যে একজনকে আমরা দেখছি আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে আপনি হাঁটছেন আপনি কোথায় যাচ্ছেন আমরা যাবো ধুলিয়া অলিপুর ওখানে আমার আব্বা আছে আম্মা আছে অবস্থা খুবই ভয়াবহ ওখানে অনেক পানি আব্বা আম্মা এবং সাধরি করে এখন বর্তমানে আছে ওনাদেরকে দেখতে পাচ্ছি সিটি থেকে যাচ্ছি আমি এখন ফেনি সিটি থেকে ফেনি দেবো পানি আমার এক বুক সমান ফাঁকি ছিল এখন আমাদের যে সোনাগাজী যে হাইওয়ে রোডটা ওটাতে আমাদের এই পরিমাণ এখন দেখতেছেন তো আপনি এখানে পানির কী পরিমাণ ওই বাড়ির অবস্থা আরও খুব করুণ অবস্থা বাড়িতে এখন আব্বা আম্মা আসে ওনার ভাই বোন আছে ওনাদেরকে দেখতে যাচ্ছি খুবই খারাপ ভয়াবহ আমাদের ফেনী দলিয়া বা আমাদের ফেনী জেলা পুরোটাই অবস্থা আমাদের সোনাগাজী রোড বেশি ভয়াবহ অবস্থা আমরা ভিতরে আছি ধন্যবাদ হেফাজত এই যে এর সামনে আরেকটি চিত্র একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখছেন অনেক মানুষ কেউ ছাদে কেউ এখানে দোতলায় আশ্রয় নিয়েছে আশপাশের এলাকার বাসিন্দারা তারা এখানে আশ্রয় নিয়েছেন তবে তারা এখানে জীবন বাঁচাতে পারলেও এখানে সবচেয়ে বড় সংকট যেটি দেখা দিয়েছে সেই সংকটটি হচ্ছে খাবারের সংকট তারা চায় যে খাবার এখানে কোনো ধরনের খাবার পৌঁছানো হয়নি প্রশাসন থেকেও কোনো খাবারের সন্ধান তারা পায়নি কোনো ধরনের খাবার তাদেরকে দেয়া হয়নি এখানে কোনো ধরনের রান্নাবান্নাও হচ্ছে না এই মানুষগুলো এখানে নির্ধারণ কষ্টের মধ্যে আছে এই যে সামনে যে মানুষগুলো যাচ্ছে এদের কেউ যাচ্ছে সোনাগাজিতে যাচ্ছে এখান থেকে সোনাগাজি তাকে কমপক্ষে আরও সতেরো থেকে আঠারো কিলোমিটার পথ এইভাবে পাড়ি দিতে হবে একজন আসেন এখানে ঢাকা উত্তরা থেকে তিনি অনেক পথ পায়ে হেঁটে এসে এখন বাকি পথটাও এভাবে পানি পাড়ে দিতে হচ্ছে এখন সবার আক্ষেপ কী কারণে তাদের এভাবে পানিতে ডুবতে হলো অনেকে বলছে এখানকার অনেক বৃদ্ধর সাথেও কথা বলেছি তারা যেটি বলছে এটি ফেনীতে স্মরণকালের সেরা যেটি এর আগে কখনো এরকম তাদেরকে পানিতে ডুবতে হয়নি এবং কি ফেনি জেলার কোত কোনো ইউনিয়ন কোনো ইউনিয়ন এখন পর্যন্ত বাকি নেই যেখানে পানিতে নিমজ্জিত হয়নি পুরো ফেনি জেলা এখন পানিতে তলিয়ে আছে সবচেয়ে বড় সংকট খাবার সংকট অনেকেই দোতলা তিনতলায় আশ্রয় নিলেও সেখানে তাদের খাবার যদি পোছানো যায় তাহলে এই মানুষগুলো বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা বেঁচে যাবে এইভাবে মানুষ সামনে পিছনে মানুষরা আসছে তারা জীবন বাঁচানোর তাগিদে পরিবার পরিজনের তাগিদে অনেকে মা বাবার টানে ছেলে সন্তানের টানে শহর থেকে গ্রামে যাচ্ছে আবার অনেকে এই পথ পাড়ি দিচ্ছে কেউ প্রবাসী তারা প্রবাসী সেজন্য তারা পথ পাড়ি দিচ্ছে তাদেরকে অনেকে দেখেছি কারো হাতে হাতে বাড়তি জামা কাপড় নিয়ে তারা যাচ্ছে সে বাড়তি জামাকাপড় গিয়ে তারা শহরে বা ইমিগ্রেশন কিংবা এয়ার টে যখন ডুববে তখন তারা হচ্ছে এই জামাগুলো তারা পাল্টাবে এভাবে করে তারা পারি দিচ্ছে তো এখন এইখানে যে জায়গাটি এই জায়গাটি দেখছেন যে আরও পানির উচ্চতা কিন্তু অনেক বেড়ে গেছে